সুতরাং এটা এমন কোনো ব্যাপার না, এইবারের ঋণটা কিন্তু আমাদের কিন্তু মেনে নিতে হবে। এবং শ্রমিক মালিকের সাথে এখন পর্যন্ত কোথাও থেকে কোনো অসন্তোষের ঘটনা আসে নাই, আর এমন কোনো শ্রমিক নেতা এখন বেরোন না যে একটা অশান্তি সৃষ্টি করবেন। যদি উনি অশান্তি সৃষ্টি করেন তাকে ধরে নিতে হবে, তিনি একজন দেশান্তরী, মানে সে দেশের একটা ক্ষতি করার জন্য সেই শ্রমিক নেতা, শ্রমিকদের জন্য না দেশের ক্ষতি করার জন্য সে অ্যাগ্রেসিভ হয়েছে। এবারের ঈদ গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা চ্যালেঞ্জিং ঈদ, বললেন সেলিম ওসমান। তিনি আজকের এই ভিডিও বার্তায় বলেছেন তিনি তার কর্মজীবনে এমন দুঃসময় আর কোনো দিন পার করেননি। তিনি আরও বলেছেন এই দুঃসময়ে যদি কোনো শ্রমিক নেতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে হিত বিপরীত হবে। শুধু তাই নয়, তিনি সেই শ্রমিক নেতা বা ফেডারেশনের নেতাকে দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন। এবারে ঈদে শ্রমিকরা অগ্রিম বেতন ও বোনাস পেয়ে খুব খুশি। কোনো কোনো ফ্যাক্টরি 15 দিন, 18 দিন, 12 দিন করে বন্ধ দিচ্ছে, কারণ দেশে কাঁচামাল নাই, অর্ডার নাই। তিনি অকপটে স্বীকার করেছেন এই সামান্য বেতন দিয়ে শ্রমিকদের জীবন চলে না, কারণ শ্রমিকেরাও মানুষ, তাদেরও সংসার আছে, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও জীবন আছে। কিন্তু আমরা কি করব, দেশে যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এভাবে বাড়তে থাকলে দেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে তা আল্লাহই ভালো জানেন। কারণ আমাদের করার কিছু নাই, প্রথমত অর্ডার কম, কাঁচামাল নাই, তার উপর গ্যাস ও বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সেক্ষেত্রে আমরাও তো টিকে থাকতে হবে। যদি আমরা টিকে থাকি, যদি ফ্যাক্টরি টিকে থাকে, তাহলে শ্রমিকরা বাঁচবে। অন্যদিকে আবার শ্রমিকদের বেতন বৃদ্ধির একটা চাপ আছে। তিনি শ্রমিক নেতাদেরকে করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোনো প্রকার শ্রমিক অসন্তোষ যেন না হয়। তিনি আরও বলেছেন আমাদের জন্য সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে গ্যাস ও বিদ্যুতের দাম বেশি, দ্বিতীয়ত বায়ার যে প্রোডাক্ট নেয়, যে পণ্য আমাদের কাছ থেকে নেয়, সে অনুযায়ী আমাদেরকে কিন্তু ডলার দিচ্ছে না, যার জন্য আমরাও পারতেছি না শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে, আমরাও তাদেরকে খুশি করতে পারতেছি না। এখন শুধু আমরা কারখানা রানিং রাখার জন্য, চালু রাখার জন্য কাজ করে যাচ্ছি, কোনো লাভ করার জন্য নয়। অন্তত পক্ষে আমরা টিকে থাকতে হবে, এই চ্যালেঞ্জিং মুহূর্তটা আমাদেরকে পার করতে হবে। এটা শুধু আমাদের দেশেই নয়, সারা বহির্বিশ্বে এখন কিন্তু পরিস্থিতি খুবই খারাপ।